আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ভিডিও অর্থাৎ ইউটিউব ভিডিওকে আনা যায়। সেজন্য আমরা প্রথমে চলে যাই নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে আমরা লিখি ডক্টর এইচটিএমএল, তারপর লিখে এইচটিএমএল, তারপরে বডি লিখে বিওডি বডি, একটা শুরু করে শেষ করি, হেডিং টাইটেলটা শুরু করি, এখানে শেষ করি, টাইটেল এখানে শুরু করি, এখানে শেষ করি। আমরা টাইটেল দিলাম, টাইটেল এখানে দিলাম ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও টাইটেল দিলাম, তারপরে আমরা এখানে লিখব বডি ট্যাগের মধ্যে। তার আগে আমরা এটা সেভ করে নিই, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে এখানে আমরা ডেস্কটপে চিহ্নিত করলাম, এখানে আমরা কি নামে সেভ করব, ইউটিউব ভিডিও ডট এইচটিএমএল, ইউটিউব ভিডিও ডট এইচটিএমএল। হ্যাঁ, এখানে আমরা দেখি ইউটিউব ভিডিও ডট এইচটিএমএল, এখানে এটা লিখে আমরা এখানে সেভ করব। সেভ করলাম, তারপরে এখানে আমরা লিখি, এখানে এখন এখানে আমাদের অ্যাড্রেসটি বসাতে হবে। বসানোর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের চ্যানেলে, যে যে ভিডিওটি আমি দিতে চাই চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেল ক্লিক করলাম, ক্রিয়েটর স্টুডিওতে গেলাম। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আমরা যে ভিডিওটি নিতে চাই সে ভিডিওটি নেওয়ার জন্য আমাদের সেই ভিডিওটি ওপেন করতে হবে। আমরা মনে করুন এই ভিডিওটি নেব, হয়তো ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ বা এইচটিএমএল, এটা নিউ একটা ট্যাবে ওপেন করি। এখানে এই ট্যাবে এটি ওপেন হয়েছে। আমরা এখন এখান থেকে আমরা ভিডিওটি নিব, ভিডিওটির অ্যাড্রেসটি নিব, এজন্য আমাদের শেয়ারে চলে যেতে হবে। শেয়ার ক্লিক করলাম, শেয়ার ক্লিক করার পরে এমবেড, দেখুন এখানে শেয়ার ক্লিক করার পরে এখানে আমাদের এমবেড আছে। এমবেডে আমরা যাব, এমবেডে যে এখানে ক্লিক করলাম, এমবেডে এমবেডে ক্লিক করে আমরা এমবেডে ক্লিক করলাম। এমবেডে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড্রেসটি এসেছে, এই অ্যাড্রেসটি আমরা কপি কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম। করার পরে আমরা এখানে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করব। হ্যাঁ, পেস্ট করার পরে দেখুন আই ফ্রেম এখানে শুরু হয়েছে, আই ফ্রেমটা এখানে শেষ হয়েছে। এখানে উইথ দেওয়া আছে 400 440, আর হাইট দেওয়া আছে 315। আপনি এভাবে দিতে পারেন অথবা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন, এভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তাছাড়া এখানে দেখুন এসআরসি এইভাবে লেখা হয়েছে, এবং অ্যালো ফুল স্ক্রিন হয়ে যাবে চাইলে, এগুলো কমান্ডগুলো দেওয়া আছে আই ফ্রেমের মধ্যে, এটা আছে। তারপরে আমরা কন্ট্রোল এস দি সেভ করি, সেভ দেওয়ার পরে আমরা এটা রান করাই, রান করব ক্রোমে, লঞ্চ ইন ক্রোম। দেখুন এখানে আমাদের যে পেজটি ছিল ভিডিও, ইউটিউব ভিডিও, এখানে আমরা দেখলে বুঝতে পারবো এখানে আমাদের টাইটেলটা ছিল ইউটিউব ভিডিও, এই টাইটেল আমাদের সেই টাইটেলটি এসে গেছে ইউটিউব ভিডিও, এবং এই ভিডিওর আন্ডারে এই ভিডিওটি চলে এসেছে ইউটিউব ভিডিও। এখন আমরা এখান থেকে চালিয়ে ভিডিওটা দেখতে পারি। দেখব কিভাবে একটি বেসিক একটা লার্নিং পেজ তৈরি করা যায় সেটা আমরা শেষ করলাম। হ্যাঁ দেখুন এখানে অ্যাডটিও চলে এসেছে, অর্থাৎ এখানে আমরা যদি বড় করে দেখতে চাই বড় করেও দেখতে পারবো, আবার ছোট করেও দেখতে পারবো। এভাবে আমরা সহজেই একটা পেজের মধ্যে, ওয়েব পেজের মধ্যে আমাদের
ইউটিউব ভিডিও আনতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।